ইমাদতে দ্রব্য সরবরাহের নামে সিন্ডিকেট চালানো এবং জোর করে অন্যদের ব্যবসার অংশীদার হওয়ার অভিযোগে কোন্নগরের পুরসভায় চিঠি পাঠিয়ে রিপোর্ট চাইল সিবিআই। এই মাসে 19 তারিখে কোন্নগর পুরসভার তরফে সেই চিঠি প্রাপ্তি স্বীকার করা হয়। দুপাতা চিঠিতে প্লিজ ট্রিট মোস্ট আর্জেন্টও লেখা হয়েছে। অভিযুক্ত দুই ব্যবসায়ী সুভাষচন্দ্র ভাদুরী ওরফে বাপ্পা এবং মহম্মদ সাবিরের বিরুদ্ধে অভিযোগ, বাজার থেকে কম দামে কাঁচামাল সরবরাহ করত প্রমোটার ও ডেভেলপারদের কাছে। এরপর টাকা পৌঁছলে প্রমোটার এবং ডেভেলপারদের ওপর চাপ সৃষ্টি করত, বেআইনিভাবে অংশীদারিত্ব লিখিয়ে নিত। সেই অভিযোগ খতিয়ে দেখে তদন্তের রিপোর্ট চাওয়া হয় পুর প্রধানের কাছে। এ বিষয়ে কোন্নগরের পুর প্রধান জানিয়েছেন, 17 তারিখ কেন্দ্রীয় এজেন্সির তরফে চিঠি এসেছে। যাদের কথা চিঠিতে উল্লেখ রয়েছে তারা কোন্নগরেরই বাসিন্দা, তবে চিঠি আসল না নকল সেটা জানার জন্য প্রশাসনকে জানানো হয়েছে। যদিও এই বিষয়ে উত্তরপাড়া থানার পুলিশ জানিয়েছে তারা এ ধরনের কোনো চিঠি পায়নি। কপি ফরওয়ার্ডেড টু ইন্সপেক্টর ইনচার্জ উত্তরপাড়া পুলিশ স্টেশন করা আছে, কিন্তু সে উত্তরপাড়া আইসি সাহেবকে আমি এইমাত্র জিজ্ঞেস করলাম, ওনার কাছে কোনো কপি এখনো পর্যন্ত পৌঁছায়। এইসব ইনভেস্টিগেশন করার দায়িত্ব পৌরসভার নয়, ক্রিমিনাল ইনভেস্টিগেশনের দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের। হাওয়েভার আমাদের কাছে জানতে চেয়েছে যে এরকম কোনো ঘটনার সঙ্গে জড়িত কিনা, তা আমি তো পৌরসভায় বসে কে এইসব করছে সেগুলো দেখা আমার ডিউটি নয়।